আজকালকার দিনে এই ব্যথা হলে সেখানে গরম সেঁক দেবো না ঠান্ডা দেব লাগাবো, এটা নিয়ে খুব একটা কনফিউশন চলছে। সর্বত্রই যে কোনো জায়গাতেই পেন হতে পারে মানুষের, ধরুন একটা পায়ে ব্যথা থেকে, কোমর ব্যথা থেকে, মাথা ব্যথা, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু ঠিক পার্টিকুলার সেই মুহূর্তে বিশেষ করে বাড়ির ভেতরে তক্ষুনি একটা সেঁক দেওয়ার একটা রীতি কিন্তু আমাদের দেশে আছে। তো এই যে সেঁকটা দেয়া হচ্ছে, সেই সেঁকটার কতটা কি ফল হতে পারে, প্রথমত যে আপনি দেখে নিন আগে যে যে ব্যথাটা হচ্ছে সেটা কোনো ক্রনিক কোনো মাসেল পেন থেকে হচ্ছে কিনা, বা জয়েন্টের পেন থেকে, ক্রনিক পেন থেকে হচ্ছে না। ক্রনিক মানে অনেক দিন ধরে আছে, স্বল্প মানে অল্প আকারে সেখানে একটা ধীরে ধীরে ইনফ্লামেশন হয়তো হয়েছে, বা একটা মাসেলে পার্টিকুলারলি একটা পার্টিকুলার মাসেলের মধ্যে একটু স্ট্রেন হয়ে আছে অল্প একটু, সেই সব ক্ষেত্রে আপনি সেঁক দিতে পারেন। সেটা আপনি ধরুন বিভিন্ন ধরনের ইয়ে থেকে, গরম কোনো কিছু ইয়ে থেকে একটা সেঁকটাকে লাগাতে পারেন। অনেকে হট ব্যাগ ইউজ করছে, অনেকে অনেকে হয়তো আগুন কোনোভাবে জেলে সেখান থেকে কোনো একটা কাপড় দিয়ে সেখান থেকে সেঁক দিচ্ছে, সেটা হতে পারে। দ্বিতীয়ত যে সাধারণভাবে আমরা বলি যে ঠান্ডা সেঁক কোথায় দেওয়া উচিত, যেখানে একটা অ্যাকিউট একটা ইনফ্লামেশন চলছে বা অ্যাকিউট একটা ইঞ্জুরি হয়েছে, একজন মানুষ খেলতে গিয়ে পায়েতে চোট লেগেছে, বা হাঁটতে গিয়ে পায়েটা হয়তো কোনোভাবে আঘাত লেগেছে, সেখানে কিন্তু কখনোই হট কিছু লাগানো চলবে না, আপনাকে সেখানে ঠান্ডা সেঁকে দিতে হবে। থার্ড হলো যে যদি ধরুন একটা অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে, কোনো একটা জয়েন্টের মধ্যে একটা আর্থ্রাইটিস ডেভেলপ করছে, জয়েন্টটা লাল হয়ে গেছে, ফুলে গেছে, একটা ভীষণ টনটনে পেন হচ্ছে, সেই জায়গায় আমরা বলবো যে আপনি ঠান্ডা কিছু লাগান, ঠিক আছে, আইস ব্যাগ পাওয়া যায়, আইস ব্যাগ থেকে সেঁক দিন। আর যেগুলো সাধারণত ক্রনিক পেন, সেই ক্রনিক পেনের জায়গাগুলোতে মাসেলগুলোকে সাধারণত একটু স্ট্রং রাখতে হবে। মাসেলগুলো স্ট্রং রাখতে গেলে কী করতে হবে, কিছু মাসেলের এক্সারসাইজ, পার্টিকুলার কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আপনাকে রেগুলার বেসিসে করতে হবে। এবং থার্ডলি আমি বলবো যে আপনি যদি এর ছাড়াও আপনি ওষুধপত্র যেটা খেয়ে নেন বিভিন্ন সময়তে, ওষুধের ইয়ে থেকে আপনি নিয়ে গিয়ে টপাটপ করে পেন কিলার ওষুধগুলো খেয়ে ফেলছেন, সেইগুলো আমরা ইউজুয়ালি বলি না করতে। তার কারণ হচ্ছে যে পেন এমন একটা জিনিস, সেই পেনটা কী থেকে হচ্ছে সেটা আপনার জানা দরকার, এবং সঠিক ডায়াগনোসিস না হলে তার জন্য শুধুমাত্র পেন কিলার খেয়ে খেয়ে সেটাকে আপনার পেটের মধ্যে গ্যাস্ট্রাইটিস, আলসার, এই সমস্ত অনেক কিছু হতে পারে, খাওয়া উচিত নয়। আর বরং আপনাকে যদি পেনের একটা অ্যাকিউট রিলিফ সঙ্গে সঙ্গে কোনো কিছু করতে হয়, তাহলে ক্যালপল বা প্যারাসিটামল ট্যাবলেট খান, সেটা শরীরের পক্ষে খুব একটা খারাপ নয়, হার্মফুল না। তো কিন্তু সেটাও একদিন দুদিন খাওয়ার পরে আপনাকে সঠিক ডাক্তারবাবুর কাছে কিন্তু পৌঁছাতে হবে, এবং তার ডায়াগনোসিস অনুযায়ী আপনাকে ভবিষ্যতে তিনি আপনাকে ঠিক করে দেবেন যে কী ধরনের আপনার এই পেনটাকে সারাতে গেলে কী করা প্রয়োজন আছে।